হাই, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকের রেসিপি ছোট বড় সবার প্রিয় পপসিকল। খুব সহজভাবে এই পপসিকলগুলো বাড়িতে বানিয়ে ফেলব, আর এত সহজভাবে বানাবো যে স্কুল গোয়িং বাচ্চারাও এই পপসিকলগুলো তার বাবা মা বা বড়দের জন্য বানিয়ে ফেলতে পারবে। এখানে পপসিকল বানানোর জন্য কিছু তরমুজ টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট টুকরো করে গ্রেপস কেটে। এবার ম্যাঙ্গো জুসের যে প্যাকেটগুলো আছে সেগুলোকে আমি কেটে নেব। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব, নিয়ে এর মধ্যে ম্যাঙ্গো জুসটা ঢেলে দেব। পুরো একদম ভর্তি করবো না, 3/4 মতন ভরবো। ভরে এর মধ্যে ছোট ছোট পিস করা যে তরমুজ আর আঙুর আছে সেগুলো দিয়ে দেব। প্রত্যেকটা মোল্ডে আমি সমানভাবে তরমুজ আর আঙুরটা দিয়ে দেব। এরপর টাইট করে মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দেব, দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যাদের মোল্ড নেই তারাও এই আইসক্রিমটা বানাতে পারবেন। ওই ফ্রুট জুসটা প্যাকেটটা কেটে কিছুটা ফ্রুট জুস কমিয়ে রাখবেন, রেখে এর মধ্যেও কিছু ফলের টুকরো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মোড়াতে হবে, মুড়িয়ে ওপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন, দিয়ে ওর মধ্যে একটা আইসক্রিমের স্টিক বসিয়ে দেবেন। বসিয়ে যথারীতি 4 থেকে 5 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 5 ঘন্টা পরে পপসিকলগুলো নিয়ে ফিরে এলাম। পপসিকলগুলো একদম সেট হয়ে গেছে। ফ্রুট জুসের প্যাকেটটা খুলে নিলেই একটা সুন্দর চৌকোনো পপসিকল তৈরি হয়ে গেছে উইদাউট মোল্ডে। আর মোল্ড থেকে বার করার সময় একটু হালকাভাবে এদিক ওদিক নাড়ালেই পপসিকলগুলো বেরিয়ে আসবে। পপসিকলটা বার করতে যদি একটু অসুবিধে মনে হয় তাহলে এই মোল্ডটা নিয়ে 2-3 মিনিটের জন্য রানিং ওয়াটারে রেখে দিলেই এটা নিজে নিজেই খুব অতি সহজে ডিমোল্ড হয়ে যাবে। এই পপসিকল রেসিপিটা বাড়ির ছোটরাও বানিয়ে নিতে পারবে খুব সহজে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।